নেককার স্ত্রী বা নেককার স্বামী জীবনে পাওয়া অনেক বড় সফলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতুস সালেহ, নেককার স্ত্রী যার জীবনে পেয়েছে সে দুনিয়াতে তার শান্তি শান্তি। আর যার ঘরে একজন বদকার অর্থাৎ খারাপ স্ত্রী আছে তার দুনিয়াটাই জাহান্নাম, দুনিয়াটাই তার জাহান্নাম। তার জীবনে যত শান্তি আসতে চাইবে চতুর্দিক থেকে বাধা দিয়ে শান্তি চুরমার করে ভেঙে দিবে। আপনার জীবনে দেখেন একটা মানুষ সারাদিন খেটে খেটে পরিশ্রম করে সারা দুনিয়ার কাজ করে যখন ঘরে পৌঁছায় তার মানসিক শারীরিক শান্তির দরকার, দরকার না? তো ঘরে যেয়ে যদি আবার আজাব শুরু হয়, বাহিরেও আজাব ঘরেও আজাব, আর শান্তি নেই রে বাবা। এই জন্য নবী সাল্লাম কি বলেছেন, মারআতুস সালেহ, নেককার স্ত্রী হচ্ছে দুনিয়াতে আপনার সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত, সবচেয়ে বড়। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আপনার সূরা ফুরকানের আয়াত নম্বর 64-তে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আপনি কিভাবে নেককার স্ত্রী নেক সন্তান কিভাবে চাইবেন। নেক সন্তান আল্লাহু আকবার, আমরা চাই না তো, আমাদের দোষ আমাদের, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে নেক সন্তান, নেককার স্ত্রী, দিনদার আল্লাহভীরু সন্তান, দিনদার স্ত্রী চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ শিক্ষা দিয়েছেন, দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বানা হে আমাদের প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাকে নেককার দিনদার আল্লাহভীরু রমণী দিনদার স্ত্রী দান করুন, হে আল্লাহ আমাকে দিনদার মুত্তাকি ফরেজগার আল্লাহভীরু স্ত্রী দান করুন, অজুরিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাকে নেককার দিনদার আল্লাহভীরু সন্তান, কুররাতা আয়ুন যেটা দেখে আমার চক্ষু শিথিল হয়, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার বংশধর যারা রয়েছেন তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন, আমার ছেলে সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। যার ছেলে একটা সন্ত্রাসী আছে ওই বাবার জীবনে শান্তি শেষ, যার ছেলে একজন আলেম আছে ওই বাবার জীবনে শান্তি আর শান্তি, চতুর্দিক থেকে শান্তি, এটা আমরা হারে হারে টের পাই। বদ সন্তান তো, এই জন্য আমাদের দোয়া করতে হবে, শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে কি করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদেরকে নেককার দিনদার সালেহ মারাতুস সালেহ, নবী সাল্লাম কি বলেছেন নেককার স্ত্রী দিনদার আল্লাহভীরু স্ত্রী দান করেন আল্লাহ, নেককার জীবন সঙ্গিনী দান করেন, নেক সন্তান দান করেন আল্লাহ, যেই সন্তান আপনার দাসত্ব করবে আপনার প্রকৃত বান্দা হবে। দোয়া করার দরকার না, দোয়া করতে হবে আমাদেরকে, যারা বিবাহ করবেন উভয়ের জন্য, ছেলে মেয়ে উভয় দোয়া নিজের জন্য দোয়া করতে পারেন, আর যারা বিবাহ করে ফেলেছেন নেক সন্তানের জন্য বেশি বেশি করে নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সলিহিন, নিজের জন্য নিজের পরিবারের জন্য নেক সন্তান অনেক জরুরি। সন্তান কোনোটার বাবার নাক কাটায় আর কোনোটা বাবার নামকে উজ্জ্বল করে, কোনো সন্তান নিয়ে বাবা গর্ব করে আর কোনো সন্তানের নাম নিয়ে যেটা আমার ছেলে পরিচয় দিতে যারা, যদি এই সন্ত্রাসীর কথা বলি বা অমুকের কথা বলি বলতে অমুকের বাবা ইচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কি বলবেন আপনার নেক সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, নেক সন্তান যে সন্তান আপনার প্রকৃতপক্ষে আপনার গোলাম হবে, প্রকৃতপক্ষে আল্লাহভীরু হবে, প্রকৃতপক্ষে দিনদার আল্লাহভীরু একজন মমিন হবে, মমিনা হবে, নেক সন্তান আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দেখুন দৈনন্দিন জীবনে দোয়া অনেক বড়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হয় ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মূল মুখ্য। অতএব দোয়া করি না আমরা, মনে করি বিবাহ শাদী করছি পাইলে পাইলাম, আর অনেকে তো আমরা অনেক জানি আমরা বিবাহের আগে ক্লিন শেভ করে গেছে, ক্লিন শেভ করে বিবাহ করে বিবাহর পর ধারে রাখবো, আল্লাহ আকবার। তো চিন্তা করেন যেই মহিলা যেই নারী যেই স্ত্রী বলবে স্বামীকে দাড়ি মুন্ডন করার কথা, আপনি বলবেন আপনার স্ত্রীকে চুল মুন্ডন করো, তুমি তোমার চুল হচ্ছে, চুল হচ্ছে মহিলাদের জিনত আর দাড়ি হচ্ছে পুরুষের জিনত, অলঙ্কার, সুবহানাল্লাহ। ওই নারীর কথা ওই স্ত্রীর কথা শোনা যাবে না, স্ত্রীকে খুশি করা জরুরি নাকি আল্লাহকে খুশি করবেন আপনি, কাকে, আল্লাহকে খুশি করতে হবে। দাড়ি হচ্ছে পুরুষের জিনত, সৌন্দর্য, মহিলার হচ্ছে চুল, তারা যেমন চুল ন্যাড়া করবে না মুন্ডন করবে না ঠিক তেমন করে চুল পুরুষও দাড়ি মুন্ডন করে, দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি রাখা শুধু সুন্নত বলে হবে না, ওয়াজিব ফরজ, দাড়ি রাখা ফরজ, সোজা কথা, স্ত্রীর কথা স্ত্রীকে খুশি করবেন আপনি আল্লাহকে বেরাজ করে না, এটা চলবে না। নবী সাল্লাম কোনো সাহাবাই কালাম এত 124,000 মতন ধরে সাহাবাই কালাম কেউ কি দাড়ি মুন্ডন করেছেন, কেন স্ত্রীকে খুশি করবেন আপনি দাড়ি মুন্ডন করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াত, তো বুঝতে হবে ওই স্ত্রী কখন সৎ না অসৎ, স্বামীর দাড়িকে পছন্দ করে না, আউযুবিল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন।